হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারোস কিচেন। আজকে আমি আপনাদের দেখাবো কুমড়ো আলু ডাঁটা দিয়ে চিংড়ি মাছের ঝোল। আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। কুমড়ো ডাঁটা আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি কুমড়ো। কুমড়োটাকে এইভাবে কেটে নিয়েছি, ডাঁটা, সজনে ডাঁটা এভাবে কেটে নিয়েছি। এখানে দুটো সজনে ডাঁটা আছে। আলুটা কীরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। চিংড়ি মাছ, এখানে আমি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, আর আদা রসুন কিমা একটু নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর ফোড়নের জন্য লাগছে 5 ফোড়ন তেজপাতা, শুকনো লঙ্কা, আর স্বাদ মতো নুন চিনি। কড়াইতে আমি কিছুটা তেল নিয়েছি। তেলটা একটু গরম হচ্ছে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে, এবার আমি এগুলোকে তুলে নেব। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি, এবার আমি ওই তেলেই কুমড়ো দিয়ে দিচ্ছি। আর আলু দিয়ে ভেজে নেব, হালকা ভেজে নেব। একটু ভাজা হোক। কুমড়ো আর আলুটা দেখুন হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। কুমড়ো এবং আলু ভেজে তুলে নিয়েছি, এবার আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা দিয়ে দেব। হালকা ফ্রাই হবে, ফ্রাই হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল হবে, পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার আমি চিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর আদা রসুন কিমাটা দিয়ে দিলাম। মিশিয়ে নেব, এবার আমি এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর কুমড়োটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম, সজনে ডাঁটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে চিনি দিচ্ছি, স্বাদ মতো নুন দেব, নিয়ে মিশিয়ে নেব। সবজির সাথে মশলাগুলো ভালোভাবে কষে গিয়েছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, জলটা একটু ফুটছে। এবার আমি
ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্নাটা হতে দেব, ফ্লেমটাকে আস্তে করে দেব, দিয়ে 5 মিনিট রান্নাটা হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি দেখব সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে, কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, এবার দেখুন আমি ডিমটাকে জোরে করে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। আমার রান্না হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন।